ডক্টর মরিস বাকুইলা ইসলাম গ্রহণের এক বিস্ময়কর ঘটনা আমরা শুনতে পাই। 1981 সালে মিশর থেকে ফেরাউনের লাশ আনা হয় ফ্রান্সে। রাজকীয় সম্মোধনা দেওয়া হয়েছিল রেমেসিস দ্বিতীয়ের অভিশপ্ত এই লাশটিকে। লাল গালিচার সম্মোধন দিয়ে বরণ করা হয় ফেরাউনকে। এর আগে তার পাসপোর্ট তৈরি করা হয়। পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট। ফ্রান্সের আইন হিসেবে জীবিত বা মৃত কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়া প্রবেশ করতে পারে না। নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে হাজির করা হয়। বিখ্যাত সব সার্জেন ও বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করে যে রেমেসিসের মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গেছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন লবণ কণা পাওয়া সম্ভব নয়। এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে। ডক্টর মরিস বাকুইলাকে কেউ একজন বলে মুসলমান কুরআনেও এমন তথ্য রয়েছে। বাকুইলা বিস্ময় হন, বলেন, অসম্ভব, ফেরাউনের মৃত্যুর এই তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম। আজ থেকে 1400 বছর আগে মোহাম্মদ কী করে এমন কথা বললেন? পরে তিনি কুরআন শরীফ খুলে নিজে যখন এইসব আয়াত দেখেন তখন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হয় যে কুরআন আল্লাহর কালাম। মরিস বাকুইলার জন্ম 1920 সালে, মৃত্যু 1998 সালে। 70 দশকে তিনি সৌদি আরবের বাদশাহ ফয়সাল ও মিশরের আনোয়ার সাদাতের পরিবারের চিকিৎসক ছিলেন। এরপর হঠাৎ 80 দশকে ইসলাম সম্পর্কে তার আগ্রহের খবর পাওয়া যায়। উপরের গল্পটির মতো নানান গল্প ছড়িয়ে আছে মুসলমানদের মাঝে। মরিস বাকুইলা নিয়ে অনেক তর্ক আছে আরবে। এসব তর্ক না গিয়ে মূলত আলোচনায় প্রবেশ করে ফেরাউন আসলে কোথায় ডুবেছিল, লোহিত সাগরে নাকি নীল নদে? উপরের গল্প যথার্থ হলেও বলতে হয় সাগরে ডুবলে নীল নদ নয়। বাকুইলার গল্পকে এমন উৎপাত্ত হিসাবে গ্রহণ করা যায় না, কারণ রেমেসিস দুই ই কি মুসা রাদিয়াল্লাহু আনহুর সময়ের ফেরাউন কি না এই নিয়ে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক মতৈক্য এখনও শেষ হয়নি। মুসা রাদিয়াল্লাহু আনহু ও অভিশপ্ত ফেরাউন আজ থেকে 3500 বছর আগের সময় তাদের অবস্থান। সে সময় লবণের কণা এখনও শরীরে লেগে থাকার কথা আবিষ্কার করেছে বিজ্ঞান মনস্ক মুসলমানদের কষ্ট হবে। আমরা সরাসরি কোরআন থেকে এই সমাধান বের করার চেষ্টা করতে পারি। পবিত্র কুরআনে হযরত মুসা ও ফেরাউনের ঘটনা বহু স্থানে উল্লেখ করা হয়েছে। এত অধিক আলোচনার অতীত অন্য কোনো মানুষের ব্যাপারে করা হয়নি। এত আলোচনা সত্ত্বেও কোথাও না কোথাও একটি কথা স্পষ্ট হয়নি যে সাগর না নদীতে নিমজ্জিত হয়েছে ফেরাউনকে। দুই রকম দাবি করা হয়ে থাকে, বরং দুই দাবির পক্ষে রয়েছে বেশ কিছু সাক্ষ্য প্রমাণ। মূলত কুরআনের আয়াতসমূহের তর্জমাতে বিচ্ছিন্নতা দেখা যায়। যেমন সূরা জাজিয়াতের 40 নং আয়াতের অর্থ দেখুন। গিরিশচন্দ্র তার তর্জমায় লিখেছেন, পরে আমি ফেরাউন ও ফেরাউনের সৈন্যদলকে আক্রমণ করিলাম, অবশেষে তাহাদিগকে নদীতে নিমজ্জিত করিলাম এবং সে নন্দিত হয়েছে। একই আয়াত ইরাফান তাহাজ্জমায় লিখেছেন, এবং উহাতে সমুদ্র নিক্ষেপ করিলাম। নদীতে না সমুদ্র এই নিয়ে যেমন মতৈক্য আছে, তেমনি কোন সাগর বা কোন নদীতে তা নিয়ে হতে পারে ইখতিলাফ। আরবের কিছু কিছু গবেষকদের মতে ভূমধ্য সাগরের কোথাও পাওয়া যায়। অধিকাংশ গবেষক মনে করে লোহিত সাগরে তার মরদেহ পাওয়া যায়। আর অনেকের মতে নীল নদ। মিশরে নীল নদ ছাড়া আর কোনো নদী নেই। কিন্তু সূরা যারুখে আল্লাহ তাআলা ফেরাউনের বক্তব্য উদ্ধৃত করে বলেছেন, সে বলেছে, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নহে? আর এই নদীগুলো আমার পদদেশে পরিবালিত হয়েছে, তোমরা ইহা দেখনি? এই আয়াত থেকে বোঝা যায় মিশরে এক সময় আরও নীল নদ ছিল। সম্প্রতি সময়ে নাসার বিজ্ঞানীরা প্রাচীন মিশরে আরও নদী থাকার কথা দাবি করেছেন। তাই যদি হয়ে থাকে, অন্য কোনো নদীতে ফেরাউন ডোবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিতর্ক দীর্ঘ না করে নদী বা সাগর তার একটি সাবধানে আসার চেষ্টা করা যাক পবিত্র কুরআনের বিবরণ থেকে। মূলত কুরআনের এই ঘটনা বিবরণ গিয়ে দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে, এক হচ্ছে বাহার, অন্যটি হচ্ছে ইয়াম। বর্তমান আরবিতে বাহার শব্দটি বলতে সাগরকে বোঝায়, কিন্তু কুরআনে বাহার শব্দটি একাধিক স্থানে বারের বিপরীতে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ স্থলের বিপরীতে। যে কোনো জন্মলগ্ন স্থানে আরবি অভিযানকেও বাহার বলা হয়। আবার
ইয়াজ শব্দটি কুরআনে ফেরাউন ডোবার ঘটনা ছাড়াও আরও বেশ কয়েকটি স্থানে এসেছে যা নদী অর্থে ব্যবহৃত হয়েছে। সম্প্রতি ভাষাবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ইয়াম্মা শব্দটি প্রাচীন ইয়ারোগ্লাফিক ভাষার শব্দ। ইয়ারোগ্লাফিক ভাষার ইয়াম আরবি মাউন এর সমার্থক শব্দ, আর এই শব্দের ব্যবহার এখনও পূর্ব সুদানের কিছু কিছু অঞ্চলে রয়েছে। সুদানের কয়েকটি জাতি ইয়াম শব্দের অর্থ নদী হয়ে থাকেন। লোহিত সাগরের জন্য ইয়াম শব্দটির ব্যবহার আরবে এখনও চলে আছে। মুসা রাদিয়াল্লাহু আনহু বনি ইসরায়েলকে নিয়ে অবশ্য ইসরায়েলের একটি যাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু ফেরাউনের রাজ্য সীমানা থেকে বের হওয়ার চিন্তা ছিল সবার আগে। সেই হিসাবে তিনি মিশরের উত্তর পশ্চিম সীমান্তের দিকে অগ্রসর না হয়ে অপেক্ষাকৃত কাছে দক্ষিণ সুদানের দিকে নীল নদের উপরে যাওয়া ছিল সহজতর। এখানে আসে সূরা বাকারার একটি আয়াত দেখুন, যেখানে আমাদের জন্য নদীকে বিভক্ত করেছেন এবং উদ্ভিদ করেছেন ও ফেরাউন সম্প্রদায়কে ডুবিয়েছেন আর তোমাদের তা প্রত্যক্ষ করেছেন। সূরা আল বাকারা আয়াত 50। এই আয়াতে আল্লাহ বলেছেন ফেরাউন ডুবে যাওয়ার বিষয়টি বনে ইসরায়েলে দেখিয়েছেন। এখন বুঝুন লোহিত সাগরের প্রস্থ 300 কিলোমিটার, ওপারে যাওয়ার পর বানু ইসরায়েলের কমপক্ষে 150 কিলোমিটার দূর থেকে কি ফেরাউন দেখছিলেন? নীল নদের বর্তমান প্রস্থ প্রায় 3 কিলোমিটার, প্রাচীন মিশরে আরও দৈর্ঘ্য হওয়ার সম্ভাবনা নয়। আমাদের পদ্মা নদীর মতো প্রবত্ত অবস্থা যদি ফেরাউনের নীল নদের ডোবে, তাহলে কুরআনের বিবরণের সঙ্গে মোটে অসঙ্গতপূর্ণ মনে হয় না। 3-4 কিলোমিটার পথ খালি চোখে দেখা সম্ভব, কিন্তু 100 কিলোমিটার পথ খালি চোখে দেখা যায় না। তাছাড়া দক্ষিণ মিশরে বনু ইসরায়েলের বসবাসের কোথাও প্রত্নতাত্ত্বিক গবেষক ও ঐতিহাসিকরা বলেনি। সুদানে বনু ইসরায়েলে কিছু বংশ বিস্তার হয়েছিল। মিশর থেকে যাত্রার শুরুতেই তারা মরুভূমির পথ বেছে নিয়েছেন বলে মনে করা হয়। তাকরাতের হিজরত 14 নং অধ্যায়ে দেখা হয়েছে কয়েক মাসের পর তারা সিনাই পর্বতে গিয়ে পৌঁছান। আরও একটি বিষয় হচ্ছে ফেরাউনের ভয়ে হিজরত করা বনু ইসরায়েলে লোহিত সাগর অভিমুখে যাত্রা করলে দীর্ঘ সময় প্রয়োজন। 100 মাইল পাড়ি দিয়ে লোহিত সাগরে, তারপর লোহিত সাগরের দীর্ঘ পথ রাতারাতি পায়ে হেঁটে পাড়ি দেওয়া মোটেই সম্ভব বলে মনে হয় না। আলৌকিকভাবে তারা রাতারাতি এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এমন কোনো ইঙ্গিত কোরআনে নেই। সর্বশেষ সূরা ইউসুফের বর্ণনা নিয়ে আলোচনা করা যাক। ইরশাদ হয়েছে, আমি তোমার ফেরাউনের দেহটি রক্ষা করব যাতে তুমি তোমার পরে যারা থাকছে তাদের জন্য নিদর্শন হও। অবশ্যই মানুষের মধ্যেই অনেকে এই নিদর্শনকে ফলাবে এবং সুগন্ধ করবে। ইউসুফ আয়াত 92। ইমাম তরবারি ও তাফসির গ্রন্থে হযরত আব্বাস থেকে এই ব্যাখ্যায় বর্ণনা করেছেন যে বনু ইসরায়েলে জলরাশি পাড়ি দেওয়ার পর সন্দেহ করেছিল যে ফেরাউন মরেছে কি না, তার লাশ দেখতে চাচ্ছিল। আল্লাহতালা ফেরাউনের লাশ তীরে ছুঁড়ে ফেলেন, বনু ইসরায়েল তা দেখে নিশ্চিত হন। এখন থেকে এর অর্থ রয়েছে যে কিয়ামতের আগ পর্যন্ত এই লাশ সংরক্ষণ রাখার কথা আল্লাহ বলেছেন, অথচ নিশ্চিত যে এমন দাবি করা যায় না। কুরআনে আয়াতের অর্থ হযরত আব্বাস ও হযরত মুসফাইলা যা করেছেন তাতে বরং অন্য কিছুই বোঝা যায়। এই দৈর্ঘ্য আলোচনা থেকে আমরা শিক্ষা হচ্ছে যে আমরা অবশ্যই আল্লাহ ও রাসূলের উপর ইমান রাখতে হবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হোক আর না হোক, কুরআন সর্বাধিকভাবে সত্য। বিজ্ঞান মিথ্যা হতে পারে, কুরআন কখনো মিথ্যা হতে পারে না। কুরআন কোনো বিষয়ে বৈজ্ঞানিক কোনো সমর্থন পেলে উল্লাসিত হওয়া ঠিক নয়, ভালো করে যাচাই করা উচিত। ফেরাউন লোহিত সাগরে না, ভূমধ্য সাগরে বা নীল নদে অন্য কোনো নদীতে ডুবেছে তা নিশ্চিত করে বলতে পারি না, তবে কোনোটি নিয়ে বাড়াবাড়ি করে পাগলামি ছাড়া কিছুই নয়। আল্লাহ আমাদেরকে পবিত্র কুরআনের প্রতিটি বিষয়ে দৃঢ় বিশ্বাস নাজির করুন। আমিন।